এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিন্ন স্বাদের একটা পিৎজা রেসিপি। এটা হচ্ছে পাউরুটির পিৎজা। অনেকে হয়তো এই প্রথমবার শুনেছেন, আবার অনেকে হয়তো বা এটা অনেক অনেকবার ট্রাই করেছেন এবং অনেক অনেকবার খেয়েছেন। তো যারা এ পর্যন্ত রেসিপিটা ট্রাই করেননি এবং খাননি, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। নর্মালি আমরা যে পিৎজা খাই তার থেকে এই পিৎজাটির টেস্ট খুব বেশি এদিক সেদিক নয়। এখানে আমি পিৎজা তৈরির জন্য নিয়েছি 5 টুকরো বড় সাইজের পাউরুটি। এই পাউরুটির টুকরোগুলোকে আমি সাইড থেকে শুরুতে কেটে নিচ্ছি, তবে কেটে নেওয়া এই অংশগুলো আমি কাজে লাগাবো। আপনারা চাইলে না কেটেও নিতে পারেন, আবার যাদের ভালো লাগে না তারা কিন্তু ফেলে দিতেও পারেন। সবগুলো পাউরুটির টুকরো এভাবে আমি সাইড থেকে প্রথমে কেটে নিচ্ছি। এরপরে আমি এই স্লাইসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, সেই সাথে সবশেষে আমি সাইড থেকে কেটে নেওয়া অংশগুলোও ছোট ছোট করে টুকরো করে নিব। আমার টুকরো করা শেষ, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি আরেকটা বাটিতে। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। এই ডিমের সাথে আমি কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। এবার চুলা একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা এখানে অ্যাড করলে অনেক বেশি টেস্টটা ভালো আসে, তবে এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে বাটারের মতো টেস্ট আসবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাউরুটির টুকরোগুলো। এখানে আমি সাইডের যে টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। এবার আমি ডিমের মিশ্রণটার সাথে পাউরুটির টুকরোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা চেপে চেপে দিচ্ছি যেন ভেতর থেকে ফাঁকা না থাকে। এবার পাউরুটির টুকরোগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস। এই টমেটো স্লাইস এভাবে দিলে খুব ভালো লাগে দেখতে। এরপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের স্লাইস। পেঁয়াজটাকে রিং আকৃতি করে আমি কেটে নিয়েছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কীভাবে কেটেছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ কুচি দিবেন। এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এই মোজারেলা চিজের জন্য কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবং পিৎজার আসল টেস্টটা পাওয়া যাবে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিবর্তে টমেটো সসও এখানে ইউজ করতে পারবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মিডিয়াম লো হিটে 20 মিনিটের জন্য। এ পর্যায়ে আমি ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। 20 মিনিট পরে দেখেন আমার পিৎজাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। দেখেন দেখতে কতটা ভালো লাগছে। এবার আমি এই পিৎজাটাকে সার্ভিং ডিশে তুলে নিব। দেখেন কতটা ভালো লাগছে, কতটা ইয়ামি লাগছে পিৎজাটি। একেবারে আমরা সবসময় সচরাচর যে পিৎজা খেয়ে থাকি দেখতে ঠিক সেরকমই লাগছে। খুবই ইয়ামি এই পিৎজার রেসিপিটা। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন।
পরিবারের সবাই আশা করছি অনেক পছন্দ করবে, আর বাচ্চারা তো অনেক অনেক পছন্দ করবে, এটা আমার বিশ্বাস। পাউরুটি দিয়ে এত মজার একটা পিৎজা তৈরি করা যায় সত্যি আমার নিজেরও জানা ছিল না। আমি এই পিৎজাটা কিন্তু একই দিনে দুবার ট্রাই করেছি, আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। তো আপনারাও ট্রাই করে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার আজকের এই ভিন্ন স্বাদের পিৎজার রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবসময় ফলো করবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।